আপনি ভালো বলেন তাহলে ভাই একটা প্রশ্ন ছিল ছোট প্রশ্ন সেটা হচ্ছে যে নবী মুদ ধর্মে বিশ্বাস করতেন আমার মনে হয় বিশ্বাস করতেন মানে তিনি এই ধরনের অলৌকিক কাহিনীতে বিশ্বাস করতেন আচ্ছা উনি যদি বিশ্বাস করতেন তাহলে ওনার এডিশন গুলো মানে এটা তাহলে কোথায় গেল কিভাবে স্ট্যান্ড পেল উনি যদি বিশ্বাসী রাখতেন যে সৃষ্টিকর্তা একজন আছেন তাহলে উনি কিভাবে তার সাথে নিজের ইচ্ছাগুলো যোগ করে দিলেন বিভিন্ন সময় আয়াত নাজিল করালেন একটু ভাই যদি এই ধরনের ঘটনা অনেক অনেক আছে এই ধরনের ঘটনা অনেক আছে যে মানুষ যখন খুব বেশি ভাবে কোনো কিছু মনে মনে চিন্তা করে এই জিনিসগুলো নিয়ে যখন খুব গভীর ভাবে মনে মনে চিন্তা করে তখন তার কিছু হ্যালুসিনেশন হওয়ার প্রবণতা অনেক মানুষের মধ্যে দেখা যায় যে বিশেষ করে যে সমস্ত বাচ্চারা ছোটবেলা অনেক নির্যাতন বা অপমান বা মানে তাকে প্রত্যেকটা বাচ্চাই গিয়ে বাবা মার বাচ্চাটা একই রকম মানে তারা সার্বক্ষণিক অন্যের অ্যাটেনশন খোঁজে কেউ তাকে মনোযোগ দিচ্ছে কেউ তাকে একটু মানে ইয়া করছে কোলে নিচ্ছে একটু কথা বলছে এই জিনিসটা প্রত্যেকটা বাচ্চার একটা জন্মগত বৈশিষ্ট্য মানে হচ্ছে গিয়ে প্রত্যেক বাচ্চা এই জিনিসটা পছন্দ করে হ্যাঁ তাকে অ্যাটেনশন দেয়া কিন্তু নবী মোহাম্মদের যে বাল্যকালের কাহিনী যে জিনিসগুলো আমরা জানি যে তার বাবা মা তো মারা গেছে ছোটবেলায় জন্মের আগে তার বাপ মারা গেছে এবং ছোট বয়সে তার মাও মারা গেছে সে বড় হয়েছে দাদার কাছে এরপরে বড় হয়েছে হচ্ছে গিয়ে চাচার কাছে তো এইখানে তাকে সেই অ্যাটেনশনটা সে ছোটবেলা থেকে কখনোই পায় নাই এবং তার ভিতরে যে সুপ্ত একটা ইয়া ছিল আকাঙ্ক্ষা ছিল এবং তাকে মানে অপমান অপদস্থ করা হইতো তার এলাকায় তার যে জন্ম জন্ম নিয়ে একটা মানে সমস্যা আছে তার জন্ম নিয়ে একটা সমস্যা আছে এটা নিয়ে তাকে অপমান অপদস্থ করা এবং তাকে ঠাট্টা করা এই সমস্ত কারণে একজন মানুষের যে মানে আকাঙ্ক্ষা যে আমি আমাকে সবাই অ্যাটেনশন দিবে আমি আমি যে সবার অ্যাটেনশন পাবো আমি সবাই আমার আমাকে হুজুর হুজুর করবে আমাকে পাত্তা দিবে আমাকে গুরুত্ব দিবে এই কামনা বা এই চিন্তাটা মানে চলে আসা একজন মানুষের জন্য খুবই স্বাভাবিক বিষয় বিশেষ করে এই ধরনের চাইল্ডহুড যাদের কেটেছে তাদের ক্ষেত্রে এটা খুবই একটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক কোনো বিষয় না পরবর্তীতে সে যখন দেখেছে যে তার কথাকে কেউ পাতা দিচ্ছে না তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না তখন এই জিনিসটা আরো বেড়ে গেছে এবং তার তখন তা আস্তে আস্তে তার উপরে বা নিজেকে সবাই যেন তাকে পাতা দেয় এরকম একটা কল্পিত জিনিস সে নিজের মধ্যে তৈরি করে নিয়েছে এরকমের ঘটনা প্রচুর আছে যাদের হচ্ছে গিয়ে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার হয় বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হয় এই রোগগুলা যাদের হয় এই হেলো সিনেশন যাদের হয় তাদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি দেখা যায় এইটার বেশিরভাগ জিনিসই লুকায় থাকে তাদের বাল্যকালের ভিতরে ভাই এই বিষয়গুলো অনেক বিস্তারিত আলোচনার বিষয় নিয়ে অনেক একটা একটা দলিল ধরে ধরে আলোচনা করতে হবে এখন তো আসলে মতো এত সময় আলি ভাই আচ্ছা ভাই ধন্যবাদ যতটুকু বললেন শুনে ভালো লাগলো তবে একটা কথা বলতে চাই ভাই আপনি কিন্তু মানে মানে সবচেয়ে বড় একজন পরিণত হচ্ছেন ওই দিন টাইম আমার মনে হয় এটা কিভাবে ভাই কিভাবে মানে এটা ভাই আমি আমার তো মনে হয় যে আমি শাহরুখ খানকে সামনে পেলে ওর অটোগ্রাফ নিবো কিনা যাই না তবে আপনার সাথে কথা বলতে পেরে আমার মনে হয় যে আপনার অটোগ্রাফ আমার খুব ভালো লাগতো আচ্ছা ভাই সেলিব্রিটি হওয়ার দরকার নেই যে মানে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে যদি আমরা একসাথে কাজগুলো করতে পারি তাহলেই মনে হয় আমার যে লক্ষ্য আমার তো লক্ষ্য সেলিব্রিটি হয় না আমার লক্ষ্য হচ্ছে গিয়ে মানুষের ভিতরে বিতর্ক তৈরি করা বা আলোচনার সূত্রপাত ঘটানো যেন এই আলোচনা গুলা যেন আপারায় মহল্লায় টঙ্গের দোকানে স্কুলে কলেজে সব জায়গায় যেন এই আলোচনা গুলা হয় এবং বিতর্ক হয় দুই পক্ষই থাকুক দুই পক্ষই বিতর্ক করুক নিজের নিজের যুক্তিগুলো তুলে ধরুক থাকুক অবিশ্বাসী থাকুক সবাই মিলে যেন যুক্তি একজন আরেকজনকে যেন যুক্তি দিয়ে পরাজিত করতে পারে মানে মারামারি না করে ঘুষাঘুষি না করে মানুষ যেন যুক্তি দিয়ে একজন আরেকজনকে পরাজিত করে এরকম একটা সমাজ আমি আসলে কল্পনা করি আসলে চাই এইটা যদি আমাদের এই লক্ষ্যটা যদি সফল হয় তাহলে তো আমি ভাববো যে আমি তো বিরাট সেলিব্রিটি হয়ে গেছি তখনই হয়ে যাবো ঠিক আছে ভাই আপনার আপনাকে আর কিছু বলার আছে না ভাই ধন্যবাদ

আমার যে সোসাইটি বিলং করি ওখানে লাইক যদি কেউ রিলিজিয়ন লিভ করে তাহলে এক্সেপ্ট করা হয় না ফ্রেন্ডস ফ্যামিলি আশেপাশে মানুষ এক্সেপ্ট করতে চায় না তো এই সিচুয়েশনে কি করলে কি করা যায় তাহলে আপনি বলবেন না কাউকে যে আপনি ধর্ম মানে ধর্ম আপনি আর বিশ্বাস করেন এটা কাউকে বলার দরকার কি আপনি মনে মনে রাখেন যদি পরিবারে এরকম সমস্যা থাকে বা আশেপাশে যদি এরকম সমস্যা থাকে যে আপনাকে মেরে ফেলার মতো চান্স আছে বা আপনার উপর আক্রমণ হওয়া বা আপনাকে মানে কোনো একটা খারাপ কিছু করা আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আপনি তাদের সাথে একটু অভিনয় করে যান তাদেরকে বলেন যে হ্যাঁ আমি না মানে আমি সবসময় নামাজ পড়ি আমি আল্লাহর কাছে একদম আল্লাহর সাথে ডাইরেক্ট আমি কথাবার্তা বলি রুমের ভিতরে এগুলো ভুঙচুং বললে দেখবে দেখবেন তারা অনেক মানে মানে ইমপ্রেসড হয়ে যায় মাঝে মাঝে দুই একটা কোরআনের আয়াত হাদিস টাদিস এগুলো শুনে দিবেন দেখবেন তারা খুব মানে ভাববে আপনি খুবই অলিয়া উলিয়া হয়ে গেছেন হ্যাঁ এদেরকে বোকা বানানো খুবই সহজ আপনি যেহেতু ধর্ম আর বিশ্বাস করেন না সুতরাং এদেরকে একটু বোকা বানান ইমতিয়াজ আপনি আনমিউট করে কথা বলেন না আপনি আনমিউট করছেন না তাহলে আপনাকে আমি বিদায় জানাচ্ছি আমার মনে হচ্ছে যে আপনাকে যেটা বলা সেটা বলা হয়ে গেছে আরেকজনকে যুক্ত করছি ইন মাই সুইট ড্রিমস আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে থ্যাংক ইউ আসিফ ভাই আচ্ছা বলেন ভাই আমি গতকাল ওই যে অমিত ভাই ছিলেন তখন আমার একটা বিষয়ে ছিল আর কি এই যে আর ব্যাপারে আচ্ছা মনোগেমি বলেন এই যে হিউম্যান বিজয়েল এস অ্যাজ এর মধ্যে এই যে মনোগেমিটা তো অনেকটাই সর্ট অফ মিথ পলিগেমি ব্যাপারটা প্রকট তো সেক্ষেত্রে এই যে একটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু আবার পলিগেমি জিনিসটা অতটা একসেপ্টেড না বাট ইসলামে দেখলাম এক ধরনের পলিগেমিকে যদিও পুরুষদের ক্ষেত্রে শুধু এক ধরনের এটাকে ইয়া করা হয় মানে সর্ট অফ অ্যাপ্রুভাল দেওয়া হয় মানে পুরুষরা পলিগেমি হতে পারবে মেয়েরা সব ধর্মী সব ধর্মী হ্যাঁ অলমোস্ট সব ধর্মী তো

আচ্ছা ঠিক আছে ইন মাই ড্রিমস ভাই আপনি তো মানে আমরা তো লাইভটা করি আসলে মুমিন ভাইদের জন্য মুমিনদের সাথে আমরা একটু আলোচনা করতে চাই আপনাকে তো আমি দেখি প্রতিদিনই আপনি চলে আসেন কিন্তু আপনি একবার আসলে দু একদিন পরে আবার আসবেন দুই চার দিন একটু গ্যাপ নেবেন হ্যাঁ কারণ হচ্ছে আমাদের আপনারা যদি ব্যাকস্টেজটা ভর্তি করে রাখেন তাহলে আমাদের একটু সমস্যা হয় আমাদের সময়টা নষ্ট হয়ে যায় কাজটা হয় না ঠিক আছে ওকে ওকে আচ্ছা আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আমি এই জিনিসটা সবসময় বলি অনেকেই এই জিনিসটা মানে বোঝেন না কেন এটা আমি বুঝি না যে আপনারা কেন বোঝেন না এই জিনিসটা যে এতবার করে বলি আমি আচ্ছা আরেকজনকে যুক্ত করি এমডি মামুন আপনাকে যুক্ত করা হয়েছে এমডি মামুন আপনি বলেন তাহলে আচ্ছা চলে গেলেন এমডি মামুন আপনাকে যুক্ত করলাম সাথে সাথে আপনি চলে গেলেন